বর্তমান সময়ে আপনি আমি সবাই অল্প দিনে ভালো রিটার্ন চাই এবং সেই সঙ্গে চাই একটা সরকারি আশ্বাস, অর্থাৎ আমরা অল্প দিনে ভালো রিটার্ন পাবো সেই সঙ্গে সরকারিও থাকবে ব্যাপারটা, অর্থাৎ টাকা যেন আমাদের কোনোভাবে ফ্রড না হয়। সেই রকমভাবে আপনিও যদি অল্প দিনে ভালো রিটার্ন পেতে চান সেক্ষেত্রে পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিস বলতে আপনারা জানেন যে এটা পুরোপুরি সরকারি, সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই। তো পোস্ট অফিসে একটি কিন্তু দুর্দান্ত স্কিম রয়েছে যেখানে কিন্তু আপনারা খুবই অল্প দিনে আপনারা যে টাকা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টে খুব ভালো রিটার্ন পেয়ে যেতে পারবেন। তো কী স্কিম রয়েছে, কীভাবে ইনভেস্ট করবেন সমস্ত কিছুই জানাবো ভিডিওতে, যেন ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আপনি যদি চান তাহলে পোস্ট অফিসে কিন্তু এই স্কিমটিতে আপনি নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এর পাশাপাশি আপনি নিশ্চিত রিটার্নের জন্য এটি বিনিয়োগকারীদের কিন্তু প্রথম পছন্দ হিসাবে বিবেচিত হয়। একই সঙ্গে আপনারা যদি এই নির্দিষ্ট ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটির নাম হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। 1 এপ্রিল 2023 থেকে সরকার জাতীয় সঞ্চয় শংসাপত্র অথবা যাকে আমরা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অথবা NSC নামে ভালো চিনি, সেটাসহ পোস্ট অফিসের অনেক ছোট সঞ্চয় যে স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু সুদের হার বৃদ্ধি করেছে। এখন যদি আপনারা NSC তে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 7.7% সুদের হার বর্তমানে অফার করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। আপনি আপনার নিকটস্থ যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে আপনারা NSC তে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমের সবথেকে ভালো বিষয় হচ্ছে এক্ষেত্রে বিনিয়োগকারীরা চক্রবৃদ্ধি সুদের সুবিধা পান, অর্থাৎ ভালো করে বুঝবেন যে এখানে যে আপনারা 7.7% ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেটা কিন্তু আপনারা সিম্পল ইন্টারেস্টে পাচ্ছেন না, এটা কিন্তু আপনারা পাচ্ছেন কম্পাউন্ড ইন্টারেস্টে। নর্মালি অন্যান্য যে স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু 7.7% যদি আপনাদের দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সিম্পল ইন্টারেস্টে দেওয়া হয়, কিন্তু এই যে স্মল সেভিং স্কিমটি রয়েছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এখানে কিন্তু আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টে আপনারা সুদ পাবেন। জাতীয় সঞ্চয় শংসাপত্রে আপনি যদি প্রতি বছর 7.7% হারে রিটার্ন পাবেন, এই স্কিমে যদি আপনি 5 বছরের জন্য লক ইন পিরিয়ডে থাকবেন, অর্থাৎ এক্ষেত্রে আপনি জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি 5 বছরের জন্য লক ইন পিরিয়ডে থাকবে, অর্থাৎ 5 বছরের মধ্যে আপনি চাইলে কিন্তু এই স্কিম থেকে টাকা উঠাতে পারবেন না যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়। এতে যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ক্যালকুলেটার অনুসারে আপনি 10 লক্ষ টাকার মূল পরিমাণে আপনি শুধুমাত্র সুদ বাবদ 4,49,034 টাকা আয় করতে পারবেন, অর্থাৎ আপনি 10 লক্ষ টাকা টোটাল 5 বছরের জন্য লক ইন পিরিয়ডে রাখলেন এবং সেক্ষেত্রে 5 বছর যখন পার হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনারা 4,49,000 টাকা আপনারা আয় হিসাবে মানে সুদ হিসাবে পাবেন, অর্থাৎ প্রায় 4,50,000 টাকা আপনি সুদ পাচ্ছেন। এভাবে মূল পরিমাণ এবং সুদের অর্থ মিশ্রিত করে আপনি টোটাল 14,49,034 টাকা একটা বড়সড় রিটার্ন পেয়ে যাবেন। এবং মেয়াদ পূর্তির পরে আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি যে টাকাটি পেলেন সেটাকে নগদে আপনি অ্যাকাউন্টে থাকা অর্থ তুলে নিতে পারবেন এবং আপনি সেই অর্থ আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে পারবেন। আর আপনি যদি সেই অর্থ NSC অ্যাকাউন্টে রেখে দেন তাহলে পরবর্তী 2 বছরের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার পেতে থাকবেন, অর্থাৎ আপনি যদি আরও NSC অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্টে যদি আপনি রেখে দেন 5 বছর পার হয়ে যাওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে আগামী যে 2 বছর আপনি রাখলেন সেক্ষেত্রে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টে যে সুদ দেওয়া হয় সেখানে যত পার্সেন্ট সুদ অফার করা হবে আপনি তত পার্সেন্ট সুদ পেতে থাকবেন, তবে 2 বছর পরে এই সুদের হার আপনার অর্থের উপরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মোটের উপরে বলতে গেলে আপনার কাছে যদি একটা ভালো অ্যামাউন্ট থাকে এবং সেই টাকাটি যদি আপনাদের এমনটা মনে হয় যে আপনাদের আগামী 5 বছরে সেই টাকার খুব একটা প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি সেই টাকাটিকে অনায়াসে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যদি আপনি মাত্র 5 বছরের জন্য লক ইন পিরিয়ডে রেখে দেন তাহলে সেক্ষেত্রে 10 বছর পরে কিন্তু আপনি প্রায় 14.5 লক্ষ টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 10 লক্ষ টাকার উপরে 4.5 লক্ষ টাকা আপনি সুদ হিসাবে পেয়ে যাবেন, অর্থাৎ এটা কিন্তু একটা সত্যি খুবই দারুণ স্কিম। তো বন্ধুরা, আপনারা কি এই স্কিম সম্বন্ধে আপনারা কতটা ভালো লাগলো, অর্থাৎ আপনি এই স্কিমে কতটা ইনভেস্ট করতে চাইবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আপনাদের জানিয়ে দিই যে আমরা কিন্তু
কোনো এলআইসি কিংবা কোনো পোস্ট অফিসের এজেন্ট নই। আপনাদের যদি করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের বাড়ির যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কথা বলবেন, সেখানে জাস্ট একটি ফর্ম ফিল আপ করবেন, তাহলেই কিন্তু এই স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারবেন। তোমাদের আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।